চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি ছড়াকার জুবলুল হায়দারের কাছে। আমরা আপনার কণ্ঠে একটি ছড়া দিয়ে আজকের আড্ডাটা শুরু করতে চাই। ছাগল সোমারি ছড়াটার নাম। পরিসংখ্যান বোর্ড বসেছে হিসেব কিতাব নিতে, বাংলাদেশে ছাগল কত ভূমির বিপরীতে। সেই মোতাবেক নামলো কাজে দুই জুনিয়র কর্মী, রিপোর্ট দিল বোর্ডের কাছে সার্ভে করে বোর্ডমি। দুদিন বাদে বোর্ড মিটিংয়ে সাহেব বলে ফেলেন, কেমন করে এমন হিসেব জলদি এত পেলেন। কথা শুনে কর্মীরা কয়, বর্মি যাওয়ার পরে দেখেছিলাম দশটা ছাগল একটা মাঠে চড়ে। এরপর সেই মাঠটা মেপে তার এরিয়া নিলাম, সেটা দিয়েই দেশকে পুরো ভাগ করে স্যার দিলাম। ভাগফলটা গুণন করে দশটা ছাগল দিয়ে মোট ছাগলের হিসেবখানা সঙ্গে এলাম নিয়ে। হিসেব শুনে রাগে সাহেব কাঁপছে থর থর, হয়নি বাপু তিনটে ছাগল ওর সাথে অ্যাড করো। থতমত কর্মীরা কয়, বাদ গেল ফের কে? সাহেব বলেন, তোমরা দুটো এবং আমি হে। ছড়ার লেখার শুরু গল্পটা কি ছিল? মানে আব্বা অনেক সময় হতো কি যে এই খাবার টেবিলেই হোক বা পড়ার টেবিলেই হোক, অনেক সময় ইন্সপায়ার করার জন্য নানান কথা বলতেন। তো একদিন এরকম বললেন যে, এটা সম্ভবত নাস্তার টেবিলে, যে জানো এই যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি যে আজকে এত বড় কবি, কিন্তু তার শুরুটা কীভাবে হয়েছে সেটা কি জানো? তা বললাম যে আমি বা আমরা ভাই বোন বললাম যে না, আমরা তো কীভাবে শুরু হয়েছে? তো বললো যে উনি কিন্তু শুরু করছেন জল পড়ে পাতা নড়ে এটা দিয়ে। আচ্ছা। তো এটা বলে টোলে মানে এটাও একটা উদ্দেশ্য ছিল যে এই যে এত রবীন্দ্রনাথ ঠাকুর এত বড় একজন মানুষ, অথচ তার শুরুটা মানে এইভাবে শুরু করেও এত দূর পর্যন্ত যাওয়া যায়, হয়তো এটারই একটা মানে বোঝানোর জন্য সেটা বলছিলেন। তো যাই হোক, আব্বা চলে যাওয়ার পরে আমার ওই দিন খালি মাথায় ঘুরতেছে যে আব্বা অফিস থেকে ফিরে আসার আগেই আমি এমন একটা কিছু লিখবো, মানে তাকে দেখাবো আর কি যে হ্যাঁ আমিও পারি। আপনার শুরুটাও হয়েছিল ছড়া লেখা দিয়ে? ছড়া লেখা দিয়ে, এবং আমি ওই সেদিন দুই লাইন লিখছিলাম আর কি। আচ্ছা। পরে আব্বা আসার পরে তাকে দেখালাম, এটাই আসলে মূল শুরু। আপনি শুরুতেই বলছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, যার শুরুটা হয়েছিল ছড়া লেখা দিয়ে। তো অনেকেই যারা লেখেন তাদের লেখালেখি শুরু হয় কিন্তু ছড়া দিয়ে। তো সেক্ষেত্রে একটু জানতে চাই যে আমাদের সাহিত্যে ছড়ার গুরুত্ব আসলে কতখানি। আমাদের সাহিত্যের আদি যে যদি আমরা বলি যে মাধ্যম যদি বলি, তাহলে সেটা কিন্তু ছড়া। জি হ্যাঁ, ছড়ার সঙ্গে আপনি কবিতাকে মিলিয়েও হয়তো কেউ কেউ বলে ছড়া কবিতা, যেটাই হোক, তো আমাদের আদিতেই হচ্ছে ছড়া। সুতরাং ছড়া আমাদের সাহিত্যের আদিতে যেরকম, সেরকম অনেক লেখকের ক্ষেত্রে এটা দেখা যায়। আপনি এটা ভালো বলছেন যে জীবনের প্রথম লেখাটাই হয়তো তার ছড়া, কিংবা কেউ হয়তো কবিতা, এইভাবেই শুরু হয়। পরবর্তীতে আবার অনেকেই হয়তো বিভিন্ন দিকে চলে যায়, কিন্তু মৌলিক যে মানে সূচনার যে জায়গাটাতে, সেখানে আমরা এটা কিন্তু দেখে থাকি যে তারা ছড়া দিয়ে শুরু করতেছেন। যখন ছড়া লেখেন তখন কোন বিষয়গুলোকে মেনে চলেন? ছন্দ, মাত্রা, তাল, চাল, তারপরে পর্ববিন্যাস, এই যে ব্যাপারগুলো আছে এগুলোকে মানতে হয়। আর একটা জিনিস যেটা মানতে হয়, শুধু এটা দিয়েই তো হবে না, এটা তো স্ট্রাকচারের কথা বলতেছি, মানে তার ছড়ার যে শরীরের কথা, কিন্তু ছড়ার মধ্যে ভাবময়তাও আসতে পারে। ছড়া এখন তো অনেক সময় ছড়া দেখা যাচ্ছে যে কবিতার সংলগ্ন হয়ে যাচ্ছে, বা কোথাও কোথাও কবিতাকে অতিক্রম করছে ছড়া, এরকমও হচ্ছে। যেমন এক সময় যেটাকে যে কিশোর কবিতা বলা হতো, বা এখনও কিশোর কবিতা বলা হয়, আমি নিজে এটা কাব্য ছড়া বলি, এই যে পোয়েটিক রাইম বা কাব্য ছড়া, এগুলো কিন্তু কবিতার মতো ছড়া। কবিতা এবং ছড়ার মধ্যে অনেক জায়গায় বিভাজনও থাকতেছে না, এটাও হচ্ছে। ছড়া একটা হালকা রসের একটা ব্যাপার থাকে, একটা চমক এবং চকিত যে ঠাস করে, মানে এক ধরনের যেটাকে আমরা ইয়া বলি, গিমিকও বলি, যে আপনাকে চমকে দেবে বা এক ধরনের সুইং করাবে ভাবনাকে। আপনি একটা ছড়া আপনাকে নিয়ে যাচ্ছে 8 লাইন 10 লাইন পর্যন্ত, ফিনিশিংয়ে একটা লাইনে গিয়ে সে এরকম করে ফেললো যে পুরো ভাবনাটাকেই আপনার একটা মানে সে ভেঙে চুরে দিল বা পাল্টে দিল। এই ধরনের চমক ছড়াই থাকার খুবই দরকার। অনেকে দেখা যায় যে সমসাময়িক বিষয় নিয়েও ছড়া লিখে থাকেন, এবং আপনি নিজেও লিখেন সেরকম? শুধু ছড়ার ক্ষেত্রে না, যে কোনো লেখকের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমি কোন সময়ে বসবাস করছি এবং কোন সমাজে বসবাস করছি। লেখক শিল্পীর একটা দিক থেকে আমি মনে করি যে তাদের কোনো মানে বর্ডার লাইন নাই, সেটা ঠিক আছে, কিন্তু বর্ডার লাইন নাই অর্থাৎ সে সকল দেশের সকল কালের সকল সমাজের, এটা আমাদের বিদ্রোহী কবি নজরুলের ভাষাই, যে আমি এই দেশে জন্মেছি বলে শুধু এই দেশেরই না, আমি সকল দেশের সকল সমাজের, এটা চিরন্তন কথা। কিন্তু তারপরেও যেটা কথা থেকে যায় যে আমি তো একটা সমাজে মধ্যে বসবাস করি, তাহলে সেই সমাজের আনন্দ বেদনা, সেই সমাজের হাসি কান্না, সেই সমাজের সুখ, এবং সেই সমাজটা কীভাবে কোন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এখন স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের দেখেন যে সৃষ্টি, তাহলে ওটা স্বাধীনতা যুদ্ধের সময়ের প্রেক্ষিতেই সৃষ্টি।
আবার আমাদের এখানে আরও আগে ভাষা আন্দোলনের সময় এই যে এক একটা সময় এক একভাবে শিল্পকে কিন্তু ডমিনেট করে, মানে শিল্পকে সে পিছন থেকে সমাজ এবং সময় এক ধরনের মানে আমরা যেটা বলি যে তাকে নিয়ন্ত্রণ করে বা এক ধরনের তাকে পরিচালন করে। তো আমি যে সমাজে বসবাস করতেছি সেই সমাজকে আমার বুঝতে হবে একজন লেখককে, এবং সেই সমাজ বুঝে সেই সমাজের ভাষাটাকেই আমার প্রয়োগ করতে হবে, সমাজের স্বপ্নগুলোকেই আমার স্বপ্নের কথা বলতে হবে, বেদনার কথা বলতে হবে, আনন্দের কথা বলতে হবে। একটু আপনার বইগুলো প্রসঙ্গে আসি, আপনার তো অনেকগুলো বই প্রকাশিত হয়েছে এবং সর্বশেষ বইমেলাতে আপনার বেশ কিছু বই এবার প্রকাশিত হয়েছে, সেই বইগুলো প্রসঙ্গে একটু আমরা জানতে চাই আপনার কাছ থেকে। বেশিরভাগই হচ্ছে ছড়ার বই। তো আমি ছড়ার মধ্যে আবার আমার একটা ক্যাটাগরি আছে এই যেটা বারো ভাজা, তারপর সেটাও বারো ভাজা বিষয়টা আসলে কি চানাচুর বা এরকম বিক্রি হতো যেটার মধ্যে বারো রকমের মশলা দিয়ে ওটাকে ইয়ে করে দিত আর কি, এবং এটা খুবই টেস্ট হতো আর কি, মানে বারো রকম মশলার টেস্ট মানে অনেক বেশি টেস্ট। তো এই বারো ভাজাটাও একটা ওরকম ধরনের যে পাঠকরাও আসলে এরকমই টেস্ট পায়, এটা পাঠকরা বলতে পারেন ভালো। তারপরে আমার তবে উৎসাহ পাই অনেক পাঠকদের কাছ থেকে। আপনি তো বিজ্ঞান ছড়া এবং অনুকাব্যও লিখছেন, তো একটু জানতে চাই আপনার যারা অনুজ এবং আপনার যারা অগ্রজ তারা আসলে এই ছড়া নিয়ে কতটুকু ভাবে? ব্যক্তিগতভাবে আমি দেখছি যে অনুকাব্যটা আমাদের বিশেষ করে আমার অনুজদের মধ্যে এটা প্রবলভাবে ছড়া আছে, শুধু আমি না আরও অনেকেই লিখতেছেন, এবং যারা লিখতেছেন তাদের সবার অনুকাব্যেরই আমরা এক ধরনের পাঠক রেসপন্স যেটা বলি সেটা অনেক ভালো। এবং এই সময় এটা ভালো কীভাবে বুঝতে পারি আমরা, এই সময়ের যে আমাদের মূল ধারার যে কাগজগুলা প্রায় প্রত্যেকটা কাগজেই দেখবেন যে এই ছোটো ছোটো এই যে অনুকাব্য প্রবলভাবে এটা প্রকাশিত হয় এবং এর পাঠক প্রচুর পরিমাণে আসে, তো সেটা আমরা প্রমাণ পাই। আমার অগ্রজদের মধ্যে আমি এই ক্ষেত্রে এই যেমন বিজ্ঞান ছড়ার ক্ষেত্রে আমি আসাদ চৌধুরীর কথা বলতে পারি, কবি আসাদ চৌধুরী আসাদ ভাই আমার খুবই শ্রদ্ধেয় মানুষ তিনি। তো তিনি বিজ্ঞান ছড়ার ব্যাপারে অত্যন্ত মানে আমাকে বা আমার যে বইটা প্রথম ছিল আন্তর্নেটের ডট কম প্রথম বিজ্ঞান ছড়ার একটা বই আর কি পূর্ণাঙ্গ, তো সেটা নিয়েও উনি অনেক ওনার অনেক কথা আছে যেগুলো অনেক ইতিবাচক কথা। আর বিজ্ঞান যেহেতু আমাদের এখন আমরা যুগটাকেই আমরা এক অর্থে বলি যে বিজ্ঞানের যুগ, এবং এটা প্রতিনিয়ত মানে আমরা আরও বেশি বেশি বিজ্ঞানের মধ্যে প্রবেশ করতেছি, এখন যদি বিজ্ঞানকে আত্মস্থ করানো যায় বা ছেলে মেয়েদের মধ্যে বিজ্ঞান সম্পর্কে আগ্রহ সৃষ্টি করানো যায় বিশেষ করে বাচ্চাদের উপযোগী, অনেক কঠিন কঠিন বিজ্ঞানের তত্ত্ব বা অনেক কঠিন বিষয়কে যদি আপনি একটু ছড়ার মধ্যে দিয়ে সহজ করে বলতে পারি আমরা, তাহলে আমার মনে হয় ছেলেপেলেরা এতে মানে ওই বিষয়গুলোকে অনেক সহজেই নিতে পারে, এবং সহজে যখন একটা বিষয়কে নিতে পারে তখন সে তার মধ্যে আপনা থেকেই বা নিজের থেকেই সে ওই জায়গায় প্রবেশের একটা মানে তার তাড়না তৈরি হয়। আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এবং আমরা বারবারই বলে আসছি যে যারা প্রথমে লেখালেখি করেন তাদের শুরুটা হয় ছড়া দিয়ে, তো সেই ক্ষেত্রে যারা নতুন লিখছে তাদের উদ্দেশ্যে আপনার কী বলার থাকবে? প্রথমত লেখালেখিটা আমি মনে করি যে এটা একদমই যে গড গিফটেড বা খোদার প্রদত্ত যে বিষয়টা, এটা একটা গুণ থাকতে হয়, প্রতিভা প্রথম তো থাকতে হবে, তারপরে আপনাকে অনেক প্রচেষ্টাও দিতে হবে। তো সেই প্রচেষ্টা দেওয়ার ক্ষেত্রে একটা সহজ যে পদ্ধতি আছে মানে আপনাকে অনেক জানতে হবে, এখন অনেক জানার জন্য আমরা নানানভাবে অভিজ্ঞতার মধ্য দিয়ে অনেক কিছু জানি, কিন্তু সবচেয়ে সহজে যেটা আমরা জানতে পারি এই যে দুই মলাটের মধ্যে একটা বই বা এই যে এখানে অনেক বই আছে এই বইগুলো পড়তে হবে, কারণ হচ্ছে যেমন ধরনের একটা লোক তার ১৫০ বছরের জীবনের অভিজ্ঞতা একটা বইয়ে উনি লিখে গেছেন, এখন এই ৫০ বছরের অভিজ্ঞতা আমাকে যদি বাস্তবে অর্জন করতে হয় তাহলে ওনার মতো করে এই ৫০ বছর আমাকে যেতে হবে, কিন্তু দেখা গেলো যে আমি ওনার একটা ৫০০ পৃষ্ঠার বা ৩০০ পৃষ্ঠার একটা বই পড়ে ওনার ৫০ বছরের অভিজ্ঞতাকে আমি পেয়ে যাচ্ছি। এবং মানুষের সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মানুষ তার নলেজ এবং তার এক্সপিরিয়েন্সকে ট্রান্সফার করতে পারে, মানে সে আপনি যে জ্ঞানটা আজকে অর্জন করতেছেন আপনার ছেলে মেয়ে কিন্তু এখান থেকে স্টার্ট করবে, আজকে একটা ইঁদুর কিংবা একটা বিড়াল প্রাণী জগতে আর কেউ এটা পারে না, একটা ইঁদুরকে সারা জীবনে সে যতদিন বাঁচবে ওই অভিজ্ঞতা দিয়ে পুরো তাকে অভিজ্ঞতাটাই ওই একইভাবে অর্জন করতে হয়, কিন্তু আমার আগে ৫০০ বছর সভ্যতাকে মানুষ যে জায়গায় নিয়ে এসে গেছে আমি যখন শুরু করতেছি ৫০১ বছর থেকে তখন কিন্তু ওইটা আমার উত্তরাধিকার, আমি কিন্তু তারপরের একজন আলোকিত মানুষ, মানে ৫০০ বছরের আলোই আলোকিত মানুষ আমি ৫০১ বছর চলতেছি, আবার আমি ৫০ বছর পরে বা ১০০ বছর পরে আমি যখন রেখে যাব আমাদের পরবর্তী প্রজন্ম তারা আবার সেখান থেকে শুরু করবে, তো এই কাজগুলোর জন্য আমাদেরকে প্রচুর পড়তে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে সকালে আমাদের অনুষ্ঠানে আসার জন্য, আমরা আপনার কাছ থেকে ছড়া শুনতে শুনতে অনুষ্ঠান থেকে বিদায় নিব, তার আগে আমি দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে আসি।
প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4 পর্যন্ত, আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @বাংলাভিশন.টিভি। সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। ভাইয়া, এবার ছড়া। এবার আমার যে নতুন বইটা প্রকাশ হয়েছে, যেটা আলোর আকাশ ভালোর আকাশ, আমি এখান থেকে একটা ছড়া পড়ছি। ছড়াটার নাম হচ্ছে খুশির আভাই। দোয়েল পাখির সবুজ শীষে নীলের আকাশ চমকালো, ফুলের বুকে ফাগুন নাচে ফুল হলো তাই জমকালো। সূর্যি খোকা ঘুম ভেঙে চায় পূব দিকে তাই ভোর লাগে, চিক 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 শিশির ফোটায় ঘাসের চোখে ঘোর লাগে। পদ্মা পলাশ শাপলা বেলি প্রাণের প্রেমে মাতল আজ, রঙের সাথে বন প্রকৃতি তাই মেতালি পাতল আজ। ভাসলো ভোদর হাসলো বোয়াল নাচলো পুটি খোলসে তাই, হাজার খুশির আলোক আভায় মনটা উঠে ঝলসে তাই।